আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের পৌর মন্দিরের আতঙ্ক। গল্প শুরু হলো কলকাতা থেকে। আমার কলেজের তিনজন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গায়ে বেড়াতে। তাদের নিয়েই সেদিন বিকালে গেছিলাম গা ছাড়িয়ে মাইল দেড়েক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। কার ময়ূরাক্ষীর দুই তীরের শোভা বড়ই নয়ন মুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যের কোল অবধি বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে দিয়ে আসতে গেলে সাপখোপের মুখোমুখি হতে পারি, এই ভয়ে বাবার পাঁচ ছেলের টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, সাড়ে ছটাতেও তখন অনেক বেলা, প্রায় সাড়ে ছটাই হবে তখন। আমরা চারজনে কবিগুরু একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই করিনি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো, আমরা ধড়মড় করে উঠতে পড়ে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই দেড় মাইল পথের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কোনো আশ্রয়ও নেই। পাঁচ সাত মিনিটের মধ্যেই দৈত্যের মতন কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুষলধারে বৃষ্টি নামল। সে সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা চারজনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হয়ে গেল যে আরেকটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পৌর কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে। কিন্তু সন্ধ্যের পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওইদিকে যাওয়ার। গায়ের অন্য সকলের মতনই আমারও ওই মন্দিরের প্রতি একটু ভয় আছে। অবশ্য ভয়ের আজ পর্যন্ত কোনো কারণ ঘটেনি কারোর সাথেই, ভয়টা কেবল সংস্কার বসেই। তবু আমি যদি একা থাকতাম তবে একা থাকার জন্যেই ওই মন্দিরে যেতে ভয় পেতাম। কিন্তু আমরা রয়েছি চারজন, সঙ্গে পাঁচ সেলের টর্চ, অযথা ভয় পাওয়ার কোনো কারণই হয় না। মনে সাহস নিয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে পৌর মন্দিরটা চাতালে গিয়ে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের দুই পাশে ও পেছন দিকে আরো খাঞ্চারে ঘর আছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো, অন্য ঘরগুলিতে চেলা চামুণ্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির এবং ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে, দেওয়ালে ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতা গুল্ম গাছে ঝোপে ঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পৌর মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধে নেমেছে, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় আমাদের নিয়ে এলি বটে, সাপে কোপে কামড়াবে না তো আবার? আমি টর্চটা জেলে চারিদিক দেখে নিয়ে বললাম, দেখে তো সেরকম মনে হচ্ছে, কি করব ভাই, যা বৃষ্টি নামলো, বাড়ি যে এখনো অনেক দূরে, আর এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকে কিন্তু জ্বরে পড়তে হবে। আরেক বন্ধু রতন বলল, সে কথা সত্যি, কি মন্দির ছিল রে এটা, দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাকজমক করে পুজো হতো এটা। হ্যাঁ, মারাত্মক রকমের জাকজমক করে এখানে কালী পুজো হতো। সে জাকজমক এমন মারাত্মকই ছিল যে কোনো লোক প্রতিমা দেখার কথা তো দূরে, এই দিকেই আসতো না। এ কথা শুনে শ্যামল রতন ও অজয় সবিস্ময় জিজ্ঞাস চোখে আমার দিকে তাকালো। আমি বললাম, শুন তবে তাহলে এই মন্দিরের ইতিহাস। তবে আমি যেটুকুনি জানি, আমার ঠাকুরদার বয়স
যখন ছিল 24-25 সেই সময়ে এই মন্দিরে একজন কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি যে সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তার, তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, বেদির ওপর ছিল কালী মূর্তি। তখন কেউই জানত না ওই মূর্তিটা আসল না নকল। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পেছন দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাওয়ার সিঁড়ি আছে। এ ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদের এই গ্রামের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গায়ে এক বউ ভাত খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল, রাত তখন প্রায় 11টা। আমরা আজ যেই কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক সেই একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতন সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দির চাটালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ, মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক আর তার চেলাচামুন্ডারা তারা সব হয়তো ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছায় পূজোর ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সেই আওয়াজটা ছিল খুব চাপা, ক্ষীণ। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিক দূর থেকে সেটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপরেই তাদের খেয়াল হলো এই মন্দিরের চারিপাশের প্রায় মাইলখানিক জায়গার মধ্যে কোনো বাড়িঘর লোক বসতি নেই, তবে ওই ঘণ্টার শব্দ। তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যে অন্য কোনো ঘরে পুজো হচ্ছে। এই কথা মনে হতেই সেই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে 3 জনের টর্চ ছিল। একজন বলল, এই চল তো পেছনের দিকটা একটু চুপি চুপি ঘুরে দেখে আসি, কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর এই মন্দিরের ভেতরে ছিল, সব ঘরের দরজাই তারা বন্ধ দেখল। ছেলেটা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল এইসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই, তবে ঘণ্টার শব্দ আসছে কোথা থেকে। তারপর তারা মন্দিরের পেছন দিকে যেতেই তাদের মনে হলো ঘণ্টার আওয়াজটা এখানে স্পষ্ট। টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর রয়েছে, ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায়। ছেলেরা এবার আরো হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে তাদের মনে সন্দেহ হওয়ায় অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটাও জনশূন্যই রয়েছে। এ ব্যাপারে তারা নিশ্চিন্ত হওয়ার পরে সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কী আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘণ্টার শব্দ আরও স্পষ্ট হয়ে গেল। তারা বুঝল ওই ঘরের মধ্যে ঘণ্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোতে তারা ঘরের মাঝখানে চৌকো বিরাট একটা লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগল। খুব সন্দর্পণে পাতটার দিকে একজন এগিয়ে সেটা সরাবার চেষ্টা করল, কিন্তু সেটা এত ভারী একজনের পক্ষে টেনে সরানো সম্ভব নয়। তখন তারা করল কি, 4 জনে মিলে সেটাকে ধরে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। বুঝল এই ঘরের নিচে কোনো চোরা কুটুরিতে ঘণ্টা বাজছে এবং সেই ঘরে যাওয়ার এটাই হলো গুপ্ত দ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পুজো আচ্ছা করার কারণ কি, নিশ্চয়ই কিছু একটা আছে, এবং সে কারণ জানবার
সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরো খানিকটা সরিয়ে গুপ্ত দ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে রয়েছে সিঁড়ির বাঁকের মুখ। ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তৎপর ছেলেরা মুহূর্তকালের জন্য একটু চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিস্তব্ধে সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখে আসবে কি ধরনের পুজো ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তা প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্দর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখলো তাতে তারা ভয়ে বিস্ময়ে হতভঙ্গ হয়ে গেল। তারা দেখল দরজা জানলা বিহীন মাঝারি আকারের একখানা ঘর। ঘরখানার মাঝখানে হাত তিনেক লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজয়ে মগ্ন, তার আশেপাশে কয়েকজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটা 10-12 বছরের বালককে ধরে আছে, আর একজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণ ধার খড়গ। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্শা আরও গোটাচারেক খড়গ। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পুজো এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যেই কাপালিক পুজো শেষ করে আসনের মধ্যে উঠে দাঁড়ালো, ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে। এর পরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গায়ের সেই ছেলেরা আর ওখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই এ দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড একটা উত্তেজনা জেগে উঠেছিল, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা আবার চুপি চুপি ওপরে উঠে এসে লোহার পাত্তা আগেকার মতনই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গেছিল। কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা এর আগে যে কত শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো ইয়ত্তা নেই। ওইসব বলেই ওরা ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্য আশেপাশের গা থেকে জোগাড় করত না। তা যদি করত তাহলে আমাদের গায়ের মধ্যে থেকে কেউ না কেউ ব্যাপারটা বুঝতে পারত, আর তা নিয়ে এক বিশাল হইচই পড়ে যেত। কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনোদিনই। তার মানে নিশ্চয়ই ওরা কোনো দূর দেশ থেকে বলি জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্ঝনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে হত্যা করল আরও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল। দিন 6-7 পরেই একদিন রাত 10টা নাগাদ আবার এই মন্দিরে চলে এলো, তাদের সাথে বড় বড় 2 ট্রেন পেট্রোল। এসব ব্যাপার তারা তখনও পর্যন্ত গায়ের কোনো লোককেই জানায়নি। জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে মন্দিরের কাছে বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনীষীর সাড়া পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল।
তারপর পিছন দিকে সেই ঘরখানার কাছে যেতে তাদের কানে ঘন্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিন্ত হতে পারল, যাক পুজো হচ্ছে এবং কাপালিকারা তার মানে এই পুজো ঘরেই আছে। অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্ত দ্বারের কাছে। তাদের এই পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সাথে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরিয়ে নিল, আরেক দিকে অন্য ছেলেরা লোহার পাত্তা সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের ভেতরে দু টিন পেট্রোল পুরোটাই ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই তপ করে গহ্বরের মধ্যে আগুন জ্বলে উঠল এবং সঙ্গে সঙ্গে গুপ্ত কক্ষের দরজাটাও আবার তারা বন্ধ করে দিল লোহার পাত্তা দিয়ে। প্রচণ্ড নিস্তব্ধটা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা তা শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গেছিল। কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরেও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেরকম এসেছিল, আমরা আজ যেমন এলাম, তেমনি নিতন্ত দায়ে পড়ে কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। গল্প শেষ করেই আমি চুপ করতেই অজয় বলল, আশ্চর্য কাণ্ড। অন্য দুজন চুপ। হঠাৎ ভয়ে আমার সারা দেহ কেঁপে উঠল, সারাটা শরীর কুকড়ে গেল আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘন্টার শব্দ, যদিও খুব চাপা তবুও, কিন্তু সাংঘাতিক রকমের স্পষ্ট যেন। সে বোকাল আগেও যেমন ছিল, সে এখনো তেমন। সেই মন্দিরের চারিপাশে মাইলখানিকের মধ্যে কারোর বাড়িঘর দর নেই, তবে তবে কোত্থেকে আসছে এই ঘন্টার শব্দ? সে গোপন কক্ষে আবার কি নতুন কোনো কাপালিক আশ্রয় নিয়েছে? না, মন্দিরের যা পৌর অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো বালি, শুকনো পাথা কাঠিকুটিতে ভর্তি, দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বাস করলে মন্দির চাতালে 1 ইঞ্চি পুরো ধুলোবালি জমে থাকতো না, শুকনো কাঠিকুটিও পড়ে থাকতো না। তবে তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোথা থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয় আর রতন এদের কানে পৌঁছেছে এই ঘন্টার শব্দটা। অজয় দুই বুড়ো চোখ কোচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, ঘন্টার আওয়াজ আসছে না? আমি বললাম, সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধুর জলজল চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে পয়লা নম্বরের ডানপিটে ছেলে, অজস্র সাহসী। এই ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে মনে হচ্ছে তোর? আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম, এখন? না, এখনও তো তেমন কোনো ঘর বাড়ি নেই। মাইলখানিকের মধ্যে তাহলে কি? তাহলে তাহলে কি সেই ঘরে কেউ আবার ঠাকুর প্রতিষ্ঠা করেছে, পুজো করছে? অবশ্য দেখে শুনে তো তা মনে হচ্ছে, 20 বছরের মধ্যে লোকজন এসছে তা তো মনেই হচ্ছে না। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না। আওয়াজটা শুনে মনে হচ্ছে তো এই মন্দিরের ভেতর থেকে এই আওয়াজটা আসছে। চল তো সেই ঘরটার দিকে নিয়ে চল তো আমাকে, যে ঘরটায় বলেছি লোহার পাতা গুপ্ত ঘর কক্ষটি আছে সেই ঘরটায় আমাকে নিয়ে চল। আমি বললাম, সে ঘর তো আমি চিনি না।
তবে শুনেছি পেছন দিকে, চল দেখি। আমার সেদিকে যাওয়ার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীরু কাপুরুষ প্রতিপন্ন হওয়া আমার ইচ্ছা ছিল না, সেই ভয়েতেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পেছন দিকে পৌঁছতেই ঘন্টার আওয়াজটা আরো খানিকটা স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কাঁপা কাঁপা গলায় বললাম, সেই ঘরেতেই ঘন্টা বাজছে, কোনো বললেই। আমি যে একটু ভয় পেয়েছি সেটা অজয় টের পেল। কি রে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস? না না, ভয় পাবো কেন? তবে 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 ভাবছি কোনো নরবলি টরবলি হচ্ছে না তো? দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিলিয়ে রয়েছে আমার মতনই অবস্থা আর কি। ভীত কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই হয়তো চুপ করে রয়েছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল। টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম কোনো ঘরেরই দরজা জানলা নেই, সবই এ নষ্ট করেছে আর ভেঙে চুড়ে পড়েছে। চারিদিকে ধুলো, বাড়ি নোংরা। হে কি, এখানে কোনো লোকে যাওয়া আসা থাকলে এই ধুলোবালির উপরে পায়ের দাগ নিশ্চয়ই থাকতো, কিন্তু না, কোনো পায়ের দাগ নেই, এবং কি কোনো জন্তু জানোয়ারও পর্যন্ত না। শুধু আমরাই কজন পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এইখানে কোনো মানুষ থাকতেই পারে না। তবে আমি আর শ্যামল একসাথেই প্রশ্ন করে উঠলাম। তবেটা যে কি সেটাই তো জানতে চাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এই ঘরে লোকে যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল ছড়িয়ে থাকত? উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মোর্চে ধরা লোহার পাত পড়ে রয়েছে ঘরের মেঝে, এবং লোহার পাতটার উপরে 1.5 ইঞ্চি পুরু মোটা ধুলোর প্লয়ে পড়ে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরো স্পষ্ট, এক টানা ঘন্টা বেজে চলেছে। মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচে থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি জানো। আশ্চর্য, অদ্ভুত! অজয় অবাক চোখে লোহার পাত্তার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। শ্যামল বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকাল এই ঘরে কোনো মানুষ ঢোকেছেন, অথচ নিচের ঘরে ঘন্টা বাজছে। ঘন্টা নিজে থেকে বাজছে না নিশ্চয়ই, মানুষেই বাজাচ্ছে নিশ্চয়ই। কি সেই মানুষ হাওয়ায় মিশে নিচের ঘরে গেছে, যার জন্য তার কোনো পায়ের ছাপ পড়েনি? তারপর অজয় বলল, সত্যি ভাববার কথা, রহস্যের কারণটা জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়ল, আর সেই সঙ্গেই ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত, এবং সিঁড়ির নিচেকার দীপটাও
অদ্ভুত আবছাভাবে আলোকিত হয়ে থাকতো। তবে কি অন্ধকারে বসেই পুজো করছে? কি অস্বাভাবিক ব্যাপার! অজয় চুপি চুপি বলল, এই শোন, আমার পিছু পিছু আয় তোরা, খুব সাবধানে নামবি, তোর জাল মরা, কোনো রকম শব্দ টব্দ যাতে না হয়। উপাশে দেয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল। চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চান জোরে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনোদিন দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পরেও কোনো মানুষজন তো দূরের কথা, একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের পাঁচ সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চে ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উষ্ভাসিত হয়ে উঠল চারিদিক। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেজের ওপর কতগুলো নর কঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পৌর প্রতিমার কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলো রয়েছে, আরেকটা খাড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায়। জোর ঘন্টা, কয়েকটা থালা এবং কোষাকুষি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এই সমস্ত জিনিস আগুনে পুড়ে তার উপর ধুলোর আবরণ জমা হয়ে এমন চিয়ারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি, কোনটা তামার, বা কোনটা পেতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর নিয়ে বলে উঠল, অসম্ভব, এ ঘরে কখনোই ঘন্টা বাজছিল না, ঘন্টার শব্দ অন্য কোথাও থেকে আসছিল, আমাদের সকলেরই শোনার ভুল হয়েছে, আর আর এখানে নয়, ওপরে যাওয়া যাক, চল 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 চল, সবাই চল, ওপরে চল, ওপরে চল। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল। আমার নিজের অবস্থাই অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম। যাই হোক, আমরা উপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে টর্চ আছে অজয়। হঠাৎ অজয়ের আত্মচিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়িতে, তার হাত থেকে টর্চটা খসে পড়ে গেছে, পড়েই নিবে গেল। অজয় চিৎকার শুন, তারপরেই চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা সেই অন্ধকারের মধ্যে অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম উপরে। অজয়, অজয়! অনেক ডাকাডাকি পরেও তার জ্ঞান ফিরল না। বুঝলাম অজয়ের জ্ঞান নেই। তারপরে কিভাবে কত কষ্ট করে যে অজয়কে নিয়ে সেরাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর, তার মুখে সমস্ত কথা শোনার পর। জ্ঞান অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল। সে আচ্ছন্ন অবস্থায় ছিল পরদিন বেলা 8টা পর্যন্ত। বেলা 10টা নাগাদ তাকে বেশ সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনাটার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে ধারালো খাড়া তুলে অন্য হাতে তার গলায় কোপ বসিয়ে দিয়েছিল। তাই অমনভাবে সে চিৎকার করে উঠেছিল। তার মুখে এই কথা শুনে গায়ে প্রায় 20-25 জন যুবক সেই পৌর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন, আমি আগে আগে চললাম।
সকলের মনে এসে ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখা শোনা যাবে, এতকাল কারোর মনে কোনো আগ্রহই জাগেনি। আজ এত বছর পর এক অস্বাভাবিক ঘটনা ঘটে যাবার পর গায়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা চার পাঁচ টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিই। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনাদশেক টর্চ নিয়ে এসেছে সবাই। গুপ্তধারে সামনে এসে দেখা গেল সত্যি ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমি গতকালের টর্চটা পেয়ে গেলাম, কিন্তু এ কি, এইখানে একটা নরক অঙ্কাল এলো কি করে? দেখেই শিউরে উঠলাম। বেশ মনে আছে এইখানে সিঁড়ির গোলায় তো কোনো কঙ্কাল ছিল না, কঙ্কালগুলো সবই দেখেছিলাম তো ঘরের মেঝের এদিক ওদিক পড়ে রয়েছে। আরে, পায়ের কাছে বিরাট একখানা খাড়া পড়ে রয়েছে দেখি। কঙ্কাল খাড়া না, কখনো না, এসব তো মোটেই এখানে ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেটাও তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের ভেতরটা সেসব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়ছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেখানে খাড়াটা নেই বটে, সেই জায়গায় খাড়ার ছাপটা জলজল করে চলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসের উপরে পুরো একখানা ধুলোর আস্তরণ জমেছিল, কাজে সেইখানে খাড়াটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খাড়াটাই এইখানে এসে পড়েছে, এই বিষয়ে আমার মনের মধ্যে কোনো রকম সংশয় রইল না। শুধু খাড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এইখানে, সে বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্মাল। কিন্তু এই অলৌকিক কাণ্ডকারখানার মূলে কোনো অলৌকিক রহস্য যেমন অন্তর্নিহিত রয়েছে, তার মীমাংসায় পৌঁছানোর মতন বুদ্ধিবৃত্তি আমার তো নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন একটা দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। আজকের গল্প এতটুকুনি। এবার আমরা জেনে নেব এই গল্পটি আমরা কোথা থেকে পেয়েছি এবং লেখক সম্পর্কে কিছু। কবি হেমেন্দ্র কুমার রায় জন্মেছিল 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার। তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বই বলতে যক্ষেরধন, জয়ন্তের কীর্তি, আবার যক্ষেরধন ইত্যাদি। শুধু লেখক না, তিনি ছিলেন একজন সফল গীতিকার। তার মৃত্যু হয় 1963 সালে। আজকের গল্প পৌর মন্দিরের আতঙ্ক গল্পটি আমরা নিয়েছি পত্র ভারতী থেকে প্রকাশিত কিশোর ভৌতিক সমগ্র তৃতীয় খণ্ড থেকে। প্রধান চরিত্রে বিপিন, অজয়। সকল ভিউয়ার্সের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিতে হিট করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান, এবং কমেন্ট করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে আমার চ্যানেলটিকে ছড়িয়ে দেবেন। খুব শীঘ্রই আসবে পরবর্তী গল্প। আশা করি আজকের গল্পটা আপনাদের ভালো লাগবে।